আপনার জীবন ধারণের জন্য যে ইলম গুলো দরকার, প্রথম দরকার হলো তাওহীদের ইলম গুলো হওয়া। অধিকাংশের মধ্যে তাওহীদের জ্ঞান নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সালাতের আগে তাওহীদের কথাটা বলেছেন। তাওহীদের জ্ঞান থাকতে হবে কেন? কেন থাকতে হবে তাওহীদের জ্ঞান? এই জন্য থাকতে হবে যে আপনার মধ্যে কোন শিরিক যেন না ঢুকে, আপনার মধ্যে কোন শিরিক যেন না ঢুকে। আমার কথা কি বুঝতে পেরেছেন? বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ দাবি করে তারা নিজেরা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। এই শ্রেণীর লোকের সংখ্যা কম না বেশি? বেশি। যত বেরলবি পীর পূজারী আছে সবার আকীদা হলো আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া। একটা বৃহত্তর জনগোষ্ঠী আছে বাংলাদেশে, বৃহত্তর জনগোষ্ঠী, সেই কোন জনগোষ্ঠী আকীদা কি জানেন? আপনাদেরকে ওই আকীদা একটু পড়ে শোনাতে হয়, না হলে তো চলে না। দেখেন, 1800 একটা বই আছে ওজিফা, 9 পৃষ্ঠায় লিখছে, সবগুলো আমার কাছে সংরক্ষিত আছে। এবারে দেখছেন, রামকির বেড়া লেখা মধ্যে দিন মঞ্চের পাশে পাওয়া যাবে, আমি কষ্ট করে লিখছি আর আপনারা পড়বেন এমনটা না। যত এই পীরের মুরিদ আছে বাংলাদেশে সবার আকিদা, বইয়ে লিখছেন হানাফিল্লা অর্থ আল্লাহতে বিলুপ্তি, ওরা কেউ মানুষ না, সব কি আল্লাহ। হানা একটি বিশেষ আধ্যাত্মিক অবস্থা, যে অবস্থায় সতি সাধক আধ্যাত্মিক উন্নতির এক চরম পর্যায়ে আরোহণ করিয়া পরম করুণাময় আল্লাহ তাআলা অস্তিত্বের সহিত নিজের সর্বোচ্চ বিলীন করিয়া দেন। ফানা পর্যায়ে সাধকের ব্যক্তিগত সত্তা বলিয়া কিছুই থাকে না। সাধক আর কোন ব্যক্তি থাকে কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। বলু, একটা হলো ফানা আলফিল্লাহ, তারপরে বলছে কি, যেহেতু তাহার সমস্ত উজুদ অস্তিত্বই তখন আল্লাহতে বিলীন, এই অবস্থায় সাধকের ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছারই প্রতিফলন মাত্র। এই সাধক, এই ভণ্ড যা করবে, সেবা করবে, চুরি করবে, ডাক্তারি করবে, মাখিমাখি করবে, সবগুলোই তার ইচ্ছা, তার ইচ্ছা। এই আকিদাকে পোষণ করলে মুসলমান থাকবে না? চিন্তা করেছেন? এই ওজিফা পাঠ করানো হয় তাদেরকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা, নাউজুবিল্লাহ। একটা শুনেন, এটা বৃহত্তর জনগোষ্ঠী, তারা সেখানে গেছে না, আপনার সাথে তো জানি না, লক্ষ লক্ষ গরু ছাগল, কোটি কোটি টাকা ইনকাম করে কত ভক্ত জড়ো হয় সেই জায়গাতে। তাদের আকিদা হলো এটা। আর একটা হলো চরমুনায় পীর সাহেবের আত্মা আকিদা, এটা না বললে হবে না। আশেক মাসুক বাইশকে ইলাহি গ্রন্থের 41-43 পৃষ্ঠা খুলুন, দেখুন তাদের অবস্থাটা কি। মানসুর হাল্লাত যখন আল্লাহ পাকের এসকে জোশে দেওয়ানা হইতেন তখন তিনি এই শের পড়িতেন, ওগো আমার মাসুক মাওলা, আমি আপন কুদরতি নজরে আমার দিকে তাহিয়া দেখুন, আমি এখন আমি নাই, আমি আপনি হইয়াছি আর আপনি আমি হইয়াছেন, আমি হইয়াছি তন, আপনি হইয়াছেন জান, আমি শরীর আপনি প্রাণ। এরপর কেহ বলিতে পারে না যে আমি একজন আর আপনি আর একজন, বরং আমিও আপনি একই হইয়া গিয়াছি, অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি, আমার ওজুদ ফানা হইয়া গিয়াছে এবং আমার রূহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে, আমার আমিও যখন লয় হইয়া গিয়াছে তখন আমি আর কোথায় আছি, আমি নাই, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকিবেন, আমি তো আপনি, আমিও আপনি, আমি বলতে আর কিছু না।
কি বুঝলেন? বিভক্ত জনগোষ্ঠী বাংলাদেশে যদি কারো মধ্যে এই কুফুরি আকীদা ঢুকে, ও মুসলমান থাকবে? এটাই অপরাধ মনে করে যে বইগুলো ঘেটে ঘেটে কোন পৃষ্ঠায় কি কথা লেখা আছে সবগুলো গুমর পাশ করে দিয়েছে। হ্যাঁ, অপরাধ করতে চাইনি। আরেক শ্রেণীর মানুষ আছে, একটা আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যান, হুলুল ফিল ইনসান, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। শুধু তাই আজ থেকে না, 456 হিজরিতে লিখে গেছেন ইবনে হাজার আল-আন্দালুসি রাহিমাহুল্লাহ কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়াল নিহাল, এই গ্রন্থের মধ্যে 4 নম্বর খণ্ডের 143 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন, ইন্নামান আরাফা রাব্বাহু ইন্নামান আরাফা আল্লাহু তাআলা সাকাতাত আনহু শারায়ে, যে ব্যক্তি মারেফত হাসিল করে ফেলে, যে ব্যক্তি মারেফত হাসিল করে ফেলে তার উপরে শরীয়তের কোন আমল করা লাগে না। ও শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, ওর গোসল করা লাগে না, পেশাব পায়খানা করলে পানি নাও লাগে না, ও ফানা বিল্লাহ হয়ে গেছে। তাদের কারো ধারণা হলো ও আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। একদিকে শরীয়ত মওকুফ, তাদের ইবাদত করা লাগে না, ওরা জঙ্গল জঙ্গলে ঘুরবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী হওয়ার সত্ত্বেও রাত্রিতে জেগে জেগে ইবাদত করতে করতে পা পর্যন্ত ফুলে গেছে। আয়েশা বলছেন, আপনার আগের পাপ মাফ করার পাপ না, আপনি কেন এত ইবাদত করতে করতে অচল হয়ে যাচ্ছেন, পাপ ফুলে যাচ্ছে? আল্লাহ মনে বললেন, আপনার না কোন আব্দুল শকুর, আমাকে কি তুমি শুকুর গুজার বান্দার হতে দিব না? পাপ মাফ কিন্তু আল্লাহ শুকরিয়া কে আদায় করবো না? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু পর্যন্ত ইবাদত করে পৃথিবী থেকে বিদায় করে গেছেন, এই সমস্ত ঘটনা ফকিরেরা বাংলাদেশের মানুষকে প্রথম পুষ্ট করার জন্য মাঠে নেমেছে। কে বলবে এদের বিষয়ে? কে চিন্তা করবে? কে ভাববে এদের বিষয়ে? বন্ধুরা, আমার আর একটা আকীদা চালু রয়েছে, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। নাউজুল্লাহ, আপনি পড়ছেন কেন? আপনার বাড়িতে দেখে আসলাম যে কেন কোথায় থেকে আসছে আকীদা জানেন না? আল্লাহ এবং মোহাম্মদ দুই ভাই, দুই ভাই। কোথায় মাবুদ আর কোথায় বান্দা? এখন মাবুদ হলেন সত্য মাস্তানের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ, আর সত্য মাস্তানের নিচে জমিনের উপরে হলে বান্দা, এক করে ফেলা হয়েছে। কোথায় মোহাম্মদ, কোথায় আল্লাহ? বলে আমি ওই কথাটুকু আপনাকে শোনাতে হবে, কোথায় থেকে আকীদা চালু হলো, এটা কেন আসলো, এটা যিনি আসমানে খুদা হয়েছিলেন তিনি মদিনায় অবতরণ করেছেন, মস্তফা হয়। আল্লাহর মানুষের মধ্যে কোন পার্থক্য করেছে তারা? শুধু তাই, আকার কি নিরাকার, তিনি ভুলে গেলাম কথাটা, সেই রব্বানা আহাদ, আহমাদ আহাদ হলে তবে যায় যায় না, মিমের ওই পর্দা দিলে উঠি এদের মন, দেখবি সদায় বিরিজ করে আহাদ নিরন্তর। আহমাদ কার নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিমটা উঠিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে না? দেখছেন, নিমের ওই পর্দা তীরে উঠিয়ে দিয়ে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। এটা হলো হিন্দুদের আকীদা, হরির উপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হয়ে গেল। বাংলাদেশে এই আকীদা চালু আছে না? শ্রেণীর মানুষ এটা বিশ্বাস করে। কোথা থেকে আসছে? তাফসিরে হাক্কি 5 নম্বর খণ্ডের 50 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওটা পড়ে শোনাই। আপনার কোনদিন তত্ত্ব দেখেননি? জাবাল মুনবির মক্কা, মক্কাতে একটা পাহাড় রয়েছে, কানা আলাইহি আরশুর রহমান, ওখানে আল্লাহর আরশ রয়েছে। নাউযুবিল্লাহ,
সেখানে আল্লাহর আরশ রয়েছে। হিনালা লাইল ওয়ালা নাহার, এখানে কোন রাত্রিও হয় না দিনও হয় না, যেহেতু আরশ হয় না। ইশারাতান বিল জামাল, এটা একটা পাহাড়ের দিকে, পাহাড়টা কি? ইলা জাসাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই হলো মুহাম্মাদের দেহ। নাউযুবিল্লাহ, আরশটা তার দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া বি আরশির রহমান ইলা কলবিহি, ছি 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 ছি, তওবা তওবা, নাউযুবিল্লাহ। আর আল্লাহর আরশ হলো তার কলবের মধ্যে, কামা ওয়ারাদা ফিল হাদিসে কলবুল মুমিন আরশুল্লাহ, যেমন হাদিসে বর্ণিত হয়েছে মুমিনের কলব হলো আল্লাহর আরশ। এটি হাদিস, এটা মজাখরি কথা একটা, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি তাওহীদের জ্ঞান অর্জন না করেন তাহলে আপনার মধ্যে যদি শিরিকটা ঢুকে যায়, হজ করে লাভ আছে? না। যাকাত দিয়ে লাভ আছে? না। কেন তাওহীদের জ্ঞান অর্জন করবেন না তাহলে? আলহামদুলিল্লাহ, আপনার মাঝখানে একটা কথা বলে দিই, এক নজরে আকীদা তাওহীদ এটা মিডিয়ায় যাচ্ছে, এই বই এজাবত আমি প্রায় 1.5 লক্ষ কপি ছাপিয়েছি ফ্রি বিনামূল্যে বিতরণের জন্য। কোন ভাই ডোনার আছেন, উনি ডোনার পৃথিবীতে আছেন, সারা বাংলাদেশে এই বইটি তাওহীদের জাগরণের জন্য বিনামূল্যে বিতরণ করতে চাই, আমার কাছে টাকা পয়সা নেই, আমি আমাকে লেখার আল্লাহ তৌফিক দিয়েছে, ছাপানোর তৌফিক দেয়নি, এরপরে মানুষের কাছে ভিক্ষা করে করে প্রায় ইতিমধ্যে 1.5 লক্ষ কপি ছাপিয়ে বিতরণ করেছে, 1.5 লাখ না, তার চেয়ে বেশি, প্রায় 1,80,000 কপির মতো আমি বিতরণ করতে সক্ষম হয়েছি। আমি অক্ষম ব্যক্তি, লেখায় নিয়েছেন আল্লাহ আমার দ্বারা, প্রকাশ করা আমার সামর্থ্য নাই। কোন ব্যক্তি আছে পৃথিবীতে, অনেক ব্যক্তি আছে, টাকা অনেক আছে, জাকাতের টাকাতে ওটা ছাপানো যেতে পারে, দাওয়াতের কাছে কোনো সমস্যা নাই, এই বইটা আপনাদের আকীদা তাওহীদ যদি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছানো যেত, তাহলে আমার মনে হয় সবচেয়ে আকীদার জাগরণে ভালো উপকার হতো। কোন ভাই বেরিয়ে আসবে আল্লাহ পাক ভালো জানে, তবে আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি এই বইটিকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছানোর তৌফিক দান করো। এখানে কোনো লাভ নেই, যা টাকা আসে ছাপা বিতরণ করে দিয়ে, এখানে কোনো লাভ আসে? কোনো লাভ নাই এটাতে, শুধু বিনামূল্যে বিতরণ যেন মানুষের কাছে যেতে পারে। 2,000 লোকের কাছে দিব, আমার টার্গেট 200 লোক যদি পড়ে, 200 লোকের মাধ্যমে আমার 2,000 লোক ঠিক হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলি, আকিদার জ্ঞানটা অর্জন করেন, আকিদার জ্ঞানটা খুবই জরুরি। তারপরে আমি আরেকটা কথা বলি, বাংলাদেশে মানসুর হাল্লাসকে বেশি পূজা করা হয়, তাই না? অথচ মানসুর হাল্লাস নিজেকে আল্লাহ দাবি করেছে, কিছুক্ষণ আগে পড়ে শোনালাম না, আনল হক আনল হক, ওই অংশটুকু পড়িনি মনে হয়, তাই না? ওটা ছুটে গেছে, ওই পৃষ্ঠার মধ্যে আছে, আমি খোদা আমি আল্লাহ বলতে শুরু করলো। এর আর একটা নোংরা কথা আছে, নাহলু রুহানে আল্লাহ আর আমি দুইটা রূপ, হালাল না বাদানান, এখন এক একটা দেহের মধ্যে স্বামী হয়ে গেছি, তো কোথায় বান্দা কোথায় হক, কখনো একরকম হতে পারে না? কিভাবে একজন মানুষকে, কিভাবে একজন মানুষকে আল্লাহ বানানো যাবে, এই প্রচেষ্টা তারা করছে। অনুরূপভাবে বাইজি বোস্তামের ভক্তের অভাব, আর নকশাবন্দিয়া 62 পৃষ্ঠার মধ্যে তুলুন, বাইজি বোস্তামের আকিদা ছিলেন কত খারাপ আকিদা, নিজেই বলছেন করাতুল্লাহ বা সিদ্দিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি প্রায় 60 বছর যাব, ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আর একটি তথ্য, যদি তাকে দাঁত দেওয়া হতো ঘরে বাড়িতে কেউ আছে, নিজে বলতে লাইসা ফিল বাইতে বাইরুল্লাহ, আর বাড়িতে কেউ নাই, আল্লাহর বাড়িতে আছে, বাইরের প্রস্তাবে নিজে আল্লাহ দাবি করেছে। আর একটা তথ্য আপনারা শুনেননি, একবারে এত খারাপ তথ্য বলছে, লিওয়াই আর ফাউমিন লিওয়াই মোহাম্মদ, তোবা তোবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আমার মর্যাদা, আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চেয়ে অনেক গুণ বেশি, এগুলো সহ্য করবেন আপনারা? সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি, আস্তাগফিরুল্লাহ। সুবহান কাকে বলা হয়? আল্লাহকে বলি সুবহান, সুবহানাহু সুবহান, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় আর নিজের ক্ষেত্রে ব্যবহার করছে, সুবহানি সুবহানি মা আযামা শানি।
আত্মভক্তি দেখাচ্ছেন। যদি বাইরের বস্তানের উপরে সামান্য সরিষা দানার উপরে ভক্তি থাকে, আপনার ইমান চটিপাটি গো, আপনার ইমান থাকবে না। যে আল্লাহ বলে দাবি করেছে তার সম্পর্কে আপনার ভক্তি কিসে? এই তথ্যগুলো আপনাদের কাছে পেশ করলাম কেন? আকিদার ব্যাপারে যেন আপনারা সচেতন হন। শিরিকের আলোচনা শুনেছেন, শিরিক যদি কারোর মধ্যে থাকে ওই ব্যক্তি কি টিকতে পারে?